দেশে কোভিড-19 এর সংক্রমণের ব্যাপকতা বাড়ছে ক্রমেই, থেমে নেই মৃত্যুর মিছিল। সবশেষ 24 ঘন্টার হালনাগাদ তথ্য জানাতে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, 17,875 জনের নমুনা পরীক্ষায় কোভিড সংক্রমিত শনাক্ত হন 3,775 জন। এতে মোট আক্রান্ত এখন 1,50,000 ছুঁই ছুঁই। সবশেষ 24 ঘন্টায় প্রাণ হারানো 41 জনের 32 জনই ষাটোর্ধ্ব, আর মোট মারা যাওয়া 1,888 জনের 43.27% বয়সী 60-এর বেশি। এ কারণে বয়স্ক ব্যক্তি ও অন্যান্য রোগে আক্রান্তদের প্রতি বিশেষ নজর রাখার পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্য বুলেটিনে। আক্রান্ত বয়োবৃদ্ধদের মধ্যে কম হলেও তাদের মৃত্যু হার অনেক বেশি, কাজেই বয়োবৃদ্ধরা যেন আক্রান্ত না হয় সেই জন্য সবাই পরিবারের সকলেই সচেষ্ট থাকবেন, সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। বুলেটিনে অন্তঃসত্ত্বা নারীদের প্রতি যত্নশীল থাকার উপর গুরুত্ব দেওয়া হয়। আবারও বলা হয়, মায়ের দুধের মাধ্যমে করোনা সংক্রমণের ঝুঁকি নেই। আপনারা আপনাদের শিশুদেরকে দুগ্ধপান করাবেন এবং অবশ্যই আপনি মাস্ক পরে নিয়ে শিশুকে দুধ পান করাবেন। বুলেটিনে দাবি করা হয়, আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়লেও এখনও দেশের বিভিন্ন হাসপাতালে যথেষ্ট শয্যা ফাঁকা রয়েছে। সারা দেশে কোভিড নির্ধারিত 14,748টি শয্যার বিপরীতে চিকিৎসাধীন আছেন 4,873 জন, আর 381 আইসিইউর মধ্যে রোগী রয়েছে 216টিতে। দেশের বন্যা পরিস্থিতি উঠে আসে বুলেটিনে। বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়ে সতর্ক করা হয়। সকলকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি, যাতে সাপে কেটে এবং পানিতে ডুবে কোনো অপমৃত্যু না হয়, এবং করোনা ভাইরাস প্রতিরোধের জন্য স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালনের আহ্বান জানানো হচ্ছে এই বন্যা পীড়িত এলাকাগুলিতে। বন্যা পীড়িত অঞ্চলে খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ঔষধ স্বাস্থ্য অধিদপ্তর পৌঁছে দিচ্ছে বলেও জানানো হয়। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।